সকল প্রতিকূল পরিবেশ অতিক্রম করে দুধ উৎপাদনকারী খামারিদের প্রশিক্ষিত করতে হবে আজ কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রডিউসার গ্রুপের ম্যাপিং বৈশিষ্ট্য শনাক্তকরণ সম্পর্কে অবহিতকরণ কর্মশালায় এসব কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম এমপি মন্ত্রী বলেন প্রান্তিক খামারিদের বিভিন্ন ভ্যালু চেইন ভিত্তিক প্রডিউসার গ্রুপে যুক্ত করে তাদেরকে জ্ঞান ও প্রযুক্তিগত বাজারজাতকরণ ঋণ ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে এছাড়া তারা যেন উন্নত জাতের গাভী পালন ও গরু মোটা তাজাকরণ খাতে আগ্রহী হয় সে বিষয়ে সকল কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি এছাড়াও জীবাণুমুক্তভাবে দুধ সংগ্রহের পাত্র সহ নানাবিধ সহায়তা প্রদানের কথা বলেন তিনি এ প্রকল্পের আওতায় দেশের সকল জেলায় পাঁচ খামারি দলের মধ্যে গঠন করা হয়েছে দুই দল একটা গোবধু পশু যে পালন করছে কিভাবে তার পরিচর্যাটা করতে হবে কিভাবে তার কাছ থেকে সর্বোচ্চ দুগ্ধ দহন করা যাবে কিভাবে নিজেকে স্বাবলম্বী করবে এই শিক্ষাটা সবটা আমাদের ট্রেনিং হবে না কিছু কিছু ট্রেনিং নিজের মাথা থেকে নিজের মেধা থেকে দিতে হবে যেখানের যে পরিবেশে যে অবস্থায় ট্রেনিং দিতে হবে সেই অবস্থায় ট্রেনিং দেন আবার অফিসারের নিজস্ব ল্যাপটপ আছে উনি বলতেছেন ডাটা এটা আমি ঢুকাবো না এই কারণে যেটা তো আমার পার্সোনাল অফিস থেকে দেয় না আমি ঢুকালাম না এটা কিন্তু দায়িত্বশীলতার কথা না আপনার দায়িত্ব কিন্তু একটা পবিত্র আমানত সেই আমানতটাকে যথাযথভাবে পালন না করলে আমানতটা খেয়ানতে পরিণত হয়